ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। এটাতে কিন্তু ইলেকশন না, আমি ইলেকশন গাইডলাইন জানিয়ে দিই, নির্বাচন কমিশনের সাথে আমরা করেই বলেছি। এটাতে বাড়িতে এই ক্যাম্পেইন কাগজ দেওয়ার জন্য এটা ভোটদাতার কারোর সঙ্গে কথাও বলব, আপনার একজন লোকপাতি একটু দেখে নিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা কথাও আমরা চলবো। সেই পরিচিতিটা আমরা দিচ্ছি, এই পরিচিতি প্রার্থী পরিচিতি, এই পরিচিতিটা আমরা প্রত্যেকটা বাড়িতে আবেদনপত্র জমা দিতে দেবে না পুলিশ। বলছেন অনুমতি নেই, কেন অনুমতি তো প্রশ্ন নেই, মানে ব্যাপারটা হচ্ছে পুলিশ অফিসাররা এখন প্রশাসনকে মানে সরকারকে খুশি করার জন্য করছে। একটা সামান্য প্রার্থী পরিচিতি আমরা দিতে পারবো না বাড়িতে? এবং সুকান্তবাবু আজকে আসছেন, তার আগেই তো আমাদের শিডিউল ছিল যে আমরা সুচেতন পল্লীতে প্রত্যেকটা বাড়িতে যাব। পুলিশ অফিসার বললেন যে এটাও ক্যাম্পেইন হয়ে যাচ্ছে। আমি বললাম পাঁচজনও যাবে না, দুজনকে যেতে দিন, বলে না তাও যেতে দেবো না। হ্যাঁ পারমিশন আছে আপনাদের? না না, বাড়িতে একটা আবেদনপত্র দিতেও কি পারমিশন লাগে? আমি নির্বাচন কমিশনের বিধিটা জানি, কারুর বাড়িতে গিয়ে লিফলেট দিতে গেলে বা এই প্রার্থী পরিচিতি দিতে গেলে তৃণমূল কংগ্রেস তো করছে বাড়িতে বাড়িতে গিয়ে, তার তো কোনো অনুমতি নিচ্ছে না। অনুমতি তখন লাগে যখন আমি একটা র্যালি করবো, একটা মিছিল করবো, একটা স্লোগান দেবো, তখন সেটা হবে। কিন্তু প্রার্থী পরিচিতি কারুর বাড়িতে দিতে গেলে সেটাকেও সেক্ষেত্রে অনুমতি লাগবে। এই তো মজুমদারের যে অনুষ্ঠান ছিল সেটা কি তাহলে বাতিল হলো? না না, সেটা আছে, সেটা যেমন চলছে তেমনি চলবে। এটা শুনে আমরা তো একটা আলাদা টিম, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে, আজকে সকালেও আমরা 20 নম্বর 21 নম্বর ওয়ার্ডে বাড়িতে ঘুরে ঘুরে আমাদের দুজন প্রতিনিধি সব প্রায় এটা দিয়েছে। রাজ্য সভাপতির কি অনুষ্ঠান আছে আজকে, প্রোগ্রাম কি আছে? রাজ্য সরকার, রাজ্য সভাপতি তো আজকে আসবেন এখানে, উনি ডোর টু ডোর ক্যাম্পেইন করবেন মেন রোড দিয়ে, উনি কোনো গলিতে ঢুকবেন না। সেটাও যদি পুলিশ ব্যাকআপ ঘটায়? সেটা ঘটালে সেটা আমাদের রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, তারা আছেন, জেলা নেতৃত্ব আছেন, সিদ্ধান্ত নেবেন, আমি সেটা কিছু বলতে পারবো না তারা কি করবেন। কিন্তু আমার মনে হচ্ছে এখন এদের মানে অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে সেটাকেও বাধা দেওয়ার একটা পরিকল্পনা আছে। গতকাল জয় শাহকে যেভাবে আপনারা দেখেছেন, জয় শাহ মহিষপথে একটা জায়গায় যাচ্ছিলেন ডোর টু ডোর ক্যাম্পেইনে, তার সঙ্গে আপনারা কেউ কেউ রিপোর্টাররা ছিলেন, তাঁদের দেখিয়ে বলুন পাঁচের বেশি হয়ে গেছে, ছয়। অথচ দেখুন তৃণমূল কংগ্রেস ব্যানার লাগাতে যাচ্ছে, হোর্ডিং লাগাতে যাচ্ছে, ফ্ল্যাগ লাগাতে যাচ্ছে 25 জনকে সঙ্গে নিয়ে, সেখানে নির্বাচন বিধি আটকাচ্ছে না। নির্বাচন বিধি আটকাচ্ছে শুধু যদি বিজেপির কোনো প্রার্থী দুজন গিয়েও বাড়িতে এইমাত্র একটা ক্যাম্পেইন আবেদনপত্র দিতে পারবেন না কোনো এলাকায়। সুকান্তবাবু যে রাস্তা দিয়ে হাঁটবেন আমরা সে রাস্তা দিয়েও হাঁটবো না, আমরা বলছি আমাদের অনুমতি দিন গলির ভেতরে ঢোকার, গলির ভেতরেও ঢুকতে দেবেন না, তার বলে দিন নির্বাচন করতে দেবেন না, অসুবিধাটা কোথায়? আসলে খর্দা থানার তো বরাবরই এই চেহারা, খর্দা থানা যারা দায়িত্বে থাকেন বা ব্যারাকপুর পুলিশ কমিশনের এই যে ভদ্রলোক বসে আছেন মনোজ ভার্মা, তার একটি তো কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা, তো সেটা করছেন। এই বার্তাটা গেলে তাদের প্রমোশন এবং পরবর্তীকালে পোস্টিংগুলো ভালো হবে। শাসক দল না, শাসক দল ওয়াকওভার চাইলে শাসক দল ব্যানার ছিঁড়ে দিচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে বা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, সেগুলো হচ্ছে, সেটা মানা যায়। তারা রাজনৈতিক দল, তারা জয়কে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ কেন এটা করবে আপনারা বলুন? আমরা সূর্য, আমরা নাম বললাম সূর্য সেন, সেখানে কলোনির মধ্যে আমরা সেই অঞ্চলের মধ্যে আমরা যাব, আমাদের দুজন, একজন মহিলা একজন পুরুষ যাবেন, বাড়িতে বাড়িতেই আবেদনপত্রটা দেবেন, না এটাও দিতে দেওয়া যাবে না। আমরা নির্বাচন কমিশনে অবশ্যই রিপোর্ট করব এবং অফিসারের নামটাও নোট করে নিয়েছি, আমরা দেখবো শেষ পর্যন্ত যে শেষ পর্যন্ত অফিসার কত দূর দৌড়ন, যত দূর দৌড় করানোর করবো, আমরা আপনাদের সামনে প্রকাশ্যেই বলছি। এভাবে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন আমাদের
আজকে অভিষেক বলেছেন যে নির্বাচনের আগে আমরা মেঘলি গাঞ্জি নারায়ণী ব্যাটেলিয়ন গঠন করেছিলাম, এটা গিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা হাজার প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি রাখেন, এটা কি বলবেন? ভোটে হার হয় এবং জিত হয়, অন্যায় ভাবে হারানো কিভাবে হয় আমার জানা নেই। এ তো মহাভারতের মল্লযুদ্ধ নয় যে গদা দুর্যোধনকে নিচে মেরে কোমরের নিচে মেরে ভঙ্গ করা হয়েছে, ভোট হয়েছে, হেরেছে, তো অন্যায় না এর কি আছে? জনগণ ভোট দেয়নি তো হেরেছে, অন্যায় না এর কোনো বিষয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার গিয়ে বলেছেন যে বিধানসভা নির্বাচনে আমাদের দেশ কিছু সাংসদ বিধানসভাতে দাঁড়িয়েছিলেন, এবার যদি আমরা সেই সাংসদদেরকে বলতাম যে আপনারা বিধানসভার সদস্য পদ রেখে দিন, সাংসদ পদ থেকে ইস্তফা দিন, তাহলে একটি লোকসভাতে সাতটি বিধানসভার ভোট হতো, সাতটি বিধানসভায় প্যারামিলিটারি ফোর্সেস নামাতে হতো, সাতটি বিধানসভায় ইলেকশন কমিশনের মেশিনারি নামতো, খরচটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমরা জুডিশিয়ালি লজিক্যালি একটি এবং এটা প্রথম ডোজ এবং আগামী 2024 লোকসভা নির্বাচনে সেকেন্ড ডোজ হবে, এটা কি বলবেন? দেখুন, ওনারা জিতেছেন, সাথে পুলিশ আছে, যেখানে যান 2000-3000 পুলিশ নিয়ে ঘুরে বেড়ান, পুলিশেকে নিয়ে ওরকম অনেক ডায়লগ দেওয়া যায়, সময় আসুক, মানুষ সবই দেখছেন, মানুষ একসময় সিপিএমকে শিক্ষা দিয়েছে যে সিপিএমের হাজার হাজার লাখ লাখ লোক হতো, এখন দুটো তিনটে লোক নিয়ে সভা করছেন, আপনারা দেখছেন, আগামী দিনে তৃণমূলকেও মানুষের জবাব দেবে।